আজ আমরা মিহাদ নাম সম্পর্কে আলোচনা করব। অনেকেই প্রশ্ন করেন যে মিহাদ ইসলামিক নাম কিনা বা এটি সন্তানের জন্য রাখার উপযোগী কিনা। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আব্দুল্লাহ ভিডি। তো চলুন শুরু করা যাক। যদি প্রশ্ন করেন মিহাদ কি ইসলামিক নাম, হ্যাঁ মিহাদ ইসলামিক নাম, এটি একটি আরবি ভাষার শব্দ। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে, এটি নবীর সুন্নত, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। তেমনি মিহাদ একটি ইসলামিক নাম। মিহাদ শব্দটি কুরআনে সাতবার ব্যবহার করা হয়েছে। এটি ছেলেদের এবং মেয়েদের জন্য একটি সরাসরি কুরআনের নাম। এটি ছেলে এবং মেয়ে উভয় শিশুর জন্যই রাখতে পারেন। MIHAD মিহাদ এভাবে ইংরেজিতে লেখা হয়। মিহাদ হাসান, মিহাদ খান, আব্দুল্লাহ মিহাদ, আব্দুর রহমান মিহাদ, মিহাদ আলম এভাবে নামটি রাখতে পারেন। মিহাদ নামের অর্থ হচ্ছে শৈশব অবস্থা, দোলনা বা আরামস্থল। মিহাদ নামটি আপনি নির্দ্বিধায় রাখতে পারেন, যেহেতু এটি অর্থের দিক থেকে ভালো এবং এটি একটি কুরআনিক নাম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন এবং মিহাদ নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করুন। আমরা ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের জবাবে নামের অর্থ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।